এই দিকে আসো, তোমার মাথায় কাঁঠাল ভাঙবো। বলো কি দেখো, এটা কি কাঁঠাল ভাঙবা? আরে কে কি কেক বলো তো, এটা কি? এটা দেখে তো কেক মনে হচ্ছে। বাহ, এটা কেক না। কেক না, না এটা হচ্ছে হালুয়া। টেস্ট করে দেখো এটা কিসের হালুয়া, বলতে পারলে তোমার জন্য একটা গিফট আছে। বলো কি হালুয়া কখন করলাম, তো দেখলামই না। হ্যাঁ, দেখতে তো দারুন, এই জন্য ভাবলাম তো কেক কি না, একদম কেকের মতো দেখতে। চকলেটি কালার, সারাদিন কি করি, চকলেটি কালার খুবই সুন্দর তো। দাঁড়ো আমরা পরে কাটি, আমরা একটু টেস্ট করে নিই। পুরোটা তো কাটাই যাবে তাই না? আগে টেস্ট, হ্যাঁ টেস্ট করে দেখো কিসের, বলো এটা কিসের হালুয়া। হালুয়া কিন্তু কিসের হালুয়া? অপশন দিব, অপশন কি, এটা তো কেমন জানি বুটের হালুয়া টেস্টে অনেকটা এরকম, কিন্তু আবার বুট বুট লাগছে না। আগে বলো কেমন হয়েছে। দারুন, পারফেক্ট মিষ্টি সব মিলে দারুন। তোমাকে আজকে আমি বলেছিলাম না, তোমার মাথায় কাঁঠাল ভাঙতে চাই, এটা কাঁঠালের বিচির হালুয়া। আরে বল, হ্যাঁ এই তো কালি কালার, কাঁঠাল বিচির কালার তো আরো সাদা হওয়ার কথা। হ্যাঁ, আমরা একটু ফুড কালার ব্যবহার করেছি। বাহ, তো কিভাবে মনে হলো? প্রথমে আমি ঘি দিয়ে নিলাম, আমি আজ কাঁঠালের বিচির হালুয়া করছি। এলাচ আর দারচিনি ভেজে নেব, তারপর এটা আমি নাড়ব। ভাজা হয়ে গেছে, কাঁঠালের বিচি আগেই সেদ্ধ করে পেস্ট করে রেখেছি, এবার তা দিয়ে দিচ্ছি। আমি পাটায় বেটে নিয়েছি, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। একদমই লো হিটে ভাজবো, যেন কাঁঠালের বিচিটা তলানিতে লেগে না যায়। আমি অনেকক্ষণ ধরে ঘি দিয়ে ভেজেছি কাঁঠালের বিচির পেস্টটা, এখন আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করছি হচ্ছে চিনি অ্যাড করছি। যে যেরকম মিষ্টি খায় ওই অনুযায়ী অ্যাড করলেই হবে। আমি এখন চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি অনেকক্ষণ ধরে হালুয়াটা ভেজে নিলাম, এখন আমি এটার সাথে অ্যাড করব গুঁড়ো দুধ। আপনারা চাইলে হচ্ছে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমার অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে নিব ফুড কালার। এটা কিন্তু খুবই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে ব্যবহার করার দরকার নাই। এটা বাজারে অনেক রকম কালারের ফুড কালার পাওয়া যায়, আপনাদের পছন্দের কালার অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। দেন আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিই। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচির হালুয়া। আমি যখন গার্নিশের জন্য দিয়েছি, প্লেটে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে হালুয়াটা একদমই উঠে আসবে। আমি এখন হচ্ছে কাঠবাদাম, বাদাম টাদাম দিয়ে এটা পরিবেশন করার জন্য রেডি করছি। আমি আমার মতো করে গার্নিশ করছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে, আরও সুন্দর করে গার্নিশ করতে পারেন। হয়ে গেল আমার হালুয়া রেডি।